গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা রাজ্যের ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরারে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, এখন বাজে 9টার মতো বাজে। তো সকাল থেকে পাশে কাজকর্ম করে স্নান করে পূজা দিয়ে টিফিন খাইয়া তারপরে ড্রেস ট্রেস পরে রেডি হয়েছি। স্বর্ণ রেডি হইয়া রাস্তায় গেছে, আমার শাশুড়ি মা, আমি, স্বর্ণ, স্বর্ণর বাবা আর স্বর্ণর ভাই, আমরা সবাই মিললে 5 জন মিললে যাইতে আসি ডাক্তারের কাছে। মানে আমি অনেকদিন পরে ভিডিও করতেছি, মাঝখানে প্রচুর দিন অসুস্থ আছিলাম। সবসময় অসুস্থতার কথা কইতেও ভাল লাগে না, মানে রোগ আর আমরার পিছু ছাড়ে না, একজনের পরে একজন লাগিয়েই থাকে। তখন 5 জন মিলে যাইতে আসি দাঁতের ডাক্তারের কাছে। আসলে দাঁতের সমস্যা আমার না, সনর, সনর ভাইয়ের আর সনর ঠাম্মার 3 জনের ডাক্তার দেখামো, আর আমি আর সনর বাবা যাইতে আসি গার্ডিয়ান হিসেবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা রওনা হয়ে গেলাম। এই যে আমার শাশুড়ি মা, রৌদ্র, আমি, স্বর্ণ আর স্বর্ণর বাবা বসে সামনে, মোটামুটি সপরিবারে রওনা হয়েছি ডাক্তার দেখাইতে। তো আমরা যাইতেছি এখন একটা রিজার্ভ গাড়ি দিয়া, আর লাইন গাড়ি দিয়ে যাইলে 2টা বাচ্চা লইয়া প্রচুর প্রবলেমে পড়ন লাগবো, আর গরমটাও ভীষণভাবে পড়ছে, এর লেগে রিজার্ভ গাড়ি লইয়া যাইতেছে। আর আমরা প্রায় রিজার্ভ গাড়ি লইয়াই দূরে, মানে দূরে যাওয়া নইলে রিজার্ভ গাড়ি লইয়াই যাই, কাছে হইলে বাইকে যাই, লোকাল গাড়ি দিয়ে আমরা কমই আপ ডাউন করি। তো যাই হোক, এখন আমরা যাইতেছি উদয়পুর, আমরা বাড়ির থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো দূরে হইলেও উদয়পুরের দাঁতের ডাক্তারটা ভীষণ ভালো, তো সবসময় আমরা তানেরাই দেখাই। তো এখন যাইতেছি উদয়পুরে ডাক্তার দেখাইতে, তারপরে আরও অন্যান্য জায়গায়ও যামো। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবো, তোমরা ভীষণ ভালো লাগবো, দেখতে থাকো। আর ওখানে একটা সুন্দর বড় একটা শিব ঠাকুর, এই যে দেখো কত সুন্দর একটা শিব ঠাকুর, এটা তোমরা দেখানোর লাগে এনে একটু দাঁড়াইছি ওই দিকে। এখন যাইতেছি আমরা ত্রিপুরার বিখ্যাত প্রসিদ্ধ তীর্থস্থান, যেটা ত্রিপুরেশ্বরী মন্দির। তো ওই মন্দিরের সামনে দিয়ে যাইতেছি, আর মন্দিরটা নতুন করে বানাইতে আছে খুব সুন্দর ডিজাইন দিয়া, অনেক সুন্দর, অনেক বড় একটা তীর্থস্থান হিসাবে এটা পরিচিত হইব আগামী 2 বছর পরে। তো ওইটার সামনে দিয়েই আইসি, তোমরা একটু দেখাইছি, আর এখন আইসি ডাক্তারের কাছে। আইয়ানে বইয়া আমার চুল ঠিক করতেছি আর চেহারাটা দেখতেছি, অনেকদিন ধইরা অসুস্থ থাকে আমার চেহারা, একদম অবস্থা খারাপ, মানে চোখ টোক ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, খুব খারাপ অবস্থা। তো এদিকে ক্যামেরা অন করে দেখতেছিলাম আর তোমরারও দেখাইতে আসি। তো এদিকে আমরা সবাই বইয়ে রয়েছি, আর আমার শাশুড়ি মারে ঢুকাইছে ভিতরে, ওই যে স্বর্ণ বইছে, আর ওইদিকে রৌদ্র আর স্বর্ণর বাবাও আছে, আর আমার শাশুড়ি মারে এখন ভিতরে ঢুকাইছে আর কি। তো তারপরে 2 ভাই বোনের ঢুকাইবো, এরপরে দেখানো শেষ। আজকে যদিও বেশি টাইম লাগছে না, খুব কম টাইমের মধ্যে, কারণ তাড়াতাড়ি করে আইসি তো সকাল সকাল। তো আমি ডাক্তার আয়নের আগেই আমরা আইয়া পড়ছিলাম, তো ডাক্তার আয়া মাত্র আমরারই ডাকছে, আমরা 3 নম্বরে আসলাম। তো চলো ডাক্তার দেখাইয়া এরপরে জামু হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরে, যেটা একটু আগে দেখাইছিলাম যে ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে দিয়ে আইসি, ওই ত্রিপুরেশ্বরী মন্দিরেই জামু, যাওনের সময় একটু প্রণাম করে জামু মারে। তো পিছন দিয়ে টিভি চলতেছে, খেলা চলতেছে, স্বর্ণর বাবা দেখতেছে, এটা তোমরা দেখাইছিলাম। তো আমরা আয়া পড়লাম মাতার বাড়িতে। তো মাতার বাড়িতে যতক্ষণ থাকবো তোমরারে সব কিছু যদ্দূর সম্ভব দেখামো। এটা হয়েছে প্রথমে দেখাইতে আসে তোমরারে মাতার বাড়ির দিঘিটা, এই দিঘিটার নাম হয়েছে কমলা সাগর। তো এই দিঘির জল একটু মাথায় ছোয়াইলে মানে এর থেকে পূর্ণ আর কিছু নাই আর কি। তো এই যে মাছেরা এনে খাওয়ান খাইতে আসে, সবাই মাছের খানা দিতে আসে, আর আমরা মাছের খানা না লইয়েই আইসি মাছের দেখতে আর কি। তো একটু পরে দুমো মাছের খানা দেখতে থাকো, আশা করি ভালো লাগবো তোমরার। এই কচ্ছপ এসেছে, কচ্ছপ এসেছে, এই যে দিক দিয়ে আয়, আরে কচ্ছপ তো চলে গেছে, গামছা বিছাই দিস, পিস পিস বাবা দেখো, থাক থাক উড়ে নে ওখানে, ও দেখো 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 কচ্ছপ।
কত বড় দেখেছিস এটা? চলো চলো তাহলে দাও দাও বাম বলে তোমারে প্রণাম করলাম, তারপরে আইসি আবার পুকুরে সনরৌদ্র মাছের খাবার দিব। তো এর আগে তো আমরা মাছের খাবার আনতে ভুলে গেছিলাম, এখন আবার আইসি মাছের খানা দিতে। আরো সামনে গিয়ে দে, এখান দিয়ে দাঁড়া, আমাকে একটা দে। কুকুরটাকে দেখে ভয়ে চলে গেছে, কুকুরটাকে একটা দে। এখানে ওই যে এসেছে এসেছে আবার মাছ কাট দিলাম না, শুধু কচ্ছপ খেয়ে দিয়ে গেলাম। কত বড় বড় মাছ দেখেছিস? কত বড় খাবার দিয়েছি, কত মোটা মোটা মাছ আছে।
তো মাতার বাড়ির থেকে বাইরেইয়া একটু সামনে একটা হোটেল আছে, ভালো হোটেল। তো এই হোটেলটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম। 12:30 বাজছিল ওই সময়, তো সবাইরে প্রচন্ড খিদে পাইছিল, তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়াটা তোমাদের দেখাইলাম না, এখন যে না আছি এটা হচ্ছে হোটেলের বাইরের জায়গাটা। তো এটা খুব সুন্দর, একদম শান্ত ঠান্ডা পরিবেশ, আর চারিদিকে একদম সবুজ ধান খেত, খুব সুন্দর লাগতেছিল। তো এটা একটু তোমাদের দেখাইলাম। আর একটু সামনে আইয়া একটা পানের দোকান পাইছি, তো ইয়ানে সোনর বাবা নামছে। সোনর বাবার কইতেছি একটা পান আনিয়া দাও, আমি আর আমার শাশুড়ি মা খামু, মানে খাওয়া দাওয়ার পরে একটু হোটেলে খাইলে দেখো, হোটেল হোক নিমন্ত্রণে হোক একটু পান খাইতে ভাল লাগে। তো কার কিরম জানি না, আমার তো এরম। তো পান আনিয়া দিছে সনর বাবা, আমি আর মা পান খাইলাম। তারপরে তোমরা চন্দনের ফোঁটাটা দেখাইলাম আমার, কত নিচে দিছে একদম নাকের আগার মধ্যে। তো চলো এখন বাড়ির যাই। আর বাড়ির যাওয়ানোর পথে বাবা ফোন করিয়া কইল, মানে আমার শ্বশুরমশাই আর কি, যে সনর লাগে রৌদ্রর লাগে আর বাবার লাগে জুতা কিনতে। বাবার আসলে বাড়িতে পাওয়ার ধরনের জুতাটি ছিঁড়ে গেছে, এর লাগে বাবার লাগে জুতা কিনন লাগবো, তার মধ্যে আবার সনরৌদ্রর লাগেও কিনতে কইছে, মানে পূজা উপলক্ষে। আর সামনে তো পূজা আইতে আছে, তো জামা কাপড়ও দিছে। এটা তোমরা সামনের ভিডিওতে দেখবা, সনরে রৌদ্ররে আমার শ্বশুরমশাই জামা দিছে, তারপরে অক্ষণ আবার নাকি জুতাও দিব। তো আমারও কইতেছে তো তারার লাগে দেখে জুতা কিনো, আমার লাগেও একটা জুতা কিনে আনো, একটা না মানে এক জোড়া আর কি। তো এর লাগে একটা জুতা দোকানে ঢুকলাম, শান্তির বাজার। আমরা বাড়ির থেকে 15 কিলোমিটার, 15 বা 17 কিলোমিটার এরম হইব দূরত্বে। তো ইয়ানে নামলাম জুতা কিননের লাগে, তো সনর লাগে রৌদ্রর লাগে এই দোকান থেকে জুতা কিনলাম, বাবার লাগেও কিনলাম। আর এদিকে আমি জুতা দোকানে গ্লাসের মধ্যে দাঁড়াইয়া ফুল লুকটা আমি তোমরা দেখাইতে আসি, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়া তো আমি আমার পুরা লুকটা দেখাইতে পারি না, শুধু চেহারাটাই দেখো। এর লাগে একটু আয়নার সামনে দাঁড়াইয়া তোমরা ফুল লুকটা দেখাইলাম। আর এদিকে ফাঁকে ফাঁকে আমি আবার একটু চোরা বুদ্ধিও বাইর করছি, যে সনরৌদ্রর লাগে জুতা দেখতে দেখতে আমার লাগে যদি একজোড়া পছন্দ হইয়া যায় ফাঁকে দিয়া লইয়া লমু, তাইলে আমার আরেক জোড়া জুতা হইয়া যাইব। তো দেখতেছিলাম কিন্তু পছন্দই হইতাছিল না। তো এই দোকান থেকে আমি লইছি না জুতা, তো এই দোকান থেকে শুধু সনর লাগে রৌদ্রর লাগে আর আমার শ্বশুরমশাইয়ের লাগে জুতা কিনা হয়েছে। তারপরে আমরা আরও একটা জুতা দোকানে গেছিলাম, ওইখানে যাই আর ভিডিও করছি না, কারণ সনরৌদ্র এতটা পরিমাণে দুষ্টামি করতেছিল ওই দোকানে, মানে আমি একদম হিমশিম খেয়ে যাইতেছিলাম। আর আমার শাশুড়ি মা আর সনর বাবা তো জুতা দেখতেছিল, কিন্তু আমি হয়েছে দুইজনের সামলান না, তা আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছিল। তাই ওইখান থেকে মানে খুব তাড়াহুড়া করে এক জোড়ার জুতা চয়েস হয়েছিল, জুতাটি কিনে আমি মানে চয়েস করে দিয়ে সনর বাবা পরে টাকা টুকা পেমেন্ট করছে, কিন্তু আমি দুইজনের লইয়া গাড়িতে ইয়ে বইয়ে গেছি, কারণ ওরা দোকানের মধ্যে ভীষণ পরিমাণে দুষ্টামি করতেছিল। এর লাগে আমি তারা দুইজনের লইয়া গাড়িতে ইয়ে পড়ছিলাম। তো মা আর সনর বাবা মিললে মার লাগেও এক জোড়া জুতা কিনছে, তারপরে আমার জুতাটিও মানে প্যাকিং করে পেমেন্ট করে সনর বাবা আনছে আর কি। তো এরপরে আমরা চলে আসি বাড়িতে। বাড়িতে ইয়া তোমরা জুতাটি দেখাইতে আসি, সনর জুতাটিও দেখানো হয়েছিল না। তো এই জুতাটি সনর লাগিয়া লইছি, খুব সুন্দর লাগছে আমার, প্রথম এক নজরে এই জুতাটি সনর লাগিয়া পছন্দ হয়েছিল, তো এই জুতাটি কিনছি। তো এরপরে আমার লাগে কিনছি দেখো এই জুতাটি, জুতাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও। মানে আমি রদ দেখা আর কলা বেসা দুইটা একসঙ্গে করে লাইলাম, মানে ডাক্তার দেখাইতে যাইয়া মাতার বাড়িতেও গেলাম, মারাও একটু দর্শন করে আইলাম, তারপরে আবার আয়নের সময় একটা এক জোড়া জুতাও কিনলাম, মানে খুব সুন্দর লাগছে আমার জুতাটি, মানে এক নজরেই পছন্দ হয়েছে। আমার যেটা পছন্দ হয় এক নজরেই হয়, না হইলে কোনো রকমেই হয় না। তো আমার যেটা এক নজরেই পছন্দ হয় ওইটাই আমি সবসময় কিনি। তো সনর জুতাটি আমার এক নজরেই পছন্দ হয়েছে, আমার জুতাও এক নজরেই পছন্দ হয়েছে, তো এইটি হয়েছে আমার জুতাটি, ফাঁকে দিয়ে কিনা লাইলাম। তো কেমন লাগছে জানাইও। তো আজকের লাগে এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর জুতাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও। টাটা, সবাই ভালো থাকো।